সেটা মানুষ খুব নিয়েছে, দুভাবেই, ভালোবেসে নিয়েছে, ভালোভাবে নিয়েছে, ধিক্কারের সঙ্গেও নিয়েছে, ঘৃণার সঙ্গেও নিয়েছে। এই যে পাঠকের কাছে পৌঁছানো কোনো একটি বিষয়ে ভর করে, কোনো একটি ভাবধারায় ভর করে, সেটা কিন্তু আমার কাছে এসেছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবেই আমি লিখেছি একটি কবিতা, ইন্দ্র কাকু আমার প্রেমিক, হয়তো সেগুলো আপনাদের পড়া, আমি তার পুনরাবৃত্তিতে যেতে চাইছি না। অসম পরকিয়া, কাল থেকে আসবো না, আরেকটি কবিতা আমি লিখেছিলাম, যেটি 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে 36 বছরের গৃহশিক্ষিকার প্রেম নিয়ে। তো এগুলো আছে, এগুলো আরো বেশি ভয় নারীদের কবিতায় আছে, এবং নারীরা যখন ভয় অতিক্রম করে লিখছেন, তখন আসলে তাদের সমাজকে নাড়া দেওয়ার যে ভয়, সেইটা তারা, তার যে চিন্তা, তার নিজের রাজনীতি, এই সব কিছুই পাঠকের সামনে, শ্রোতার সামনে তুলে ধরা একটা অত্যন্ত অন্তর্গত লড়াইয়ের ব্যাপার। অনেক লড়াইয়ের পর নারীরা এই সাহস সঞ্চয় করেছে, তাদের কুজস। তো এই যে নিজেকে মেলে ধরা বা এই একটি বিষয় নিয়ে লিখে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সহজ সুযোগ তথাকথিত, এর আমার আরেকটা উল্টো ভয় আছে। কারণ যখন নারীর ভুবনকে প্রত্যাখ্যান করছে সমাজের অনুমতি ও অনুমোদন সাপেক্ষ পুরুষ, নারীদের পুরুষতন্ত্রের হাতে।